বিরতি শেষে ফিরে এলাম লিগাল আপডেটস এর এনটিভি অনুষ্ঠানে কথা বলছিলাম টয়িক নিয়ে শুধু একটি বিষয়ে দর্শকদের জানিয়ে তারপর চলে যাব কলারের কাছে যে কোনো ম্যাটারে অ্যাপিল রাইটস এক্সজস্টেড হয়ে যাবার পরও আপনাদের হাতে হয়তো সুযোগ থাকতে পারে সুযোগগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন ইনফরমেশন নেবেন এবং পরবর্তী সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন চলে যাই কোনো একজন কলারের কাছে কে আছেন লাইনে আসসালামু আলাইকুম হ্যালো কলার আসসালামু আলাইকুম পরিচয় এবং প্রশ্ন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে পারভেজ আমি 2011 এর স্টুডেন্ট বিষয়ে আসছি এবং পর্যায়ক্রমে এইচএনডি অনার্স মাস্টার্স এবং আমি বর্তমানে ডক্টরেট করছি তো ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে আগামী বছর আমি আইলারের জন্য অ্যাপ্লাই করতে পারবো এবং আমার ওয়াইফ আসছে প্রায় 3 বছর হয়ে গেছে আমার ডিপেন্ডেন্ট হিসেবে আমার প্রশ্ন হচ্ছে আমি যখন আইলারের জন্য অ্যাপ্লাই করব আমাদের দুজনের অলরেডি আরো 2023 পর্যন্ত ভিসা আছে তো আমি নেক্সট ইয়ার আইলারের জন্য অ্যাপ্লাই করার পরে আমার কি সাথে সাথে কি আমার ওয়াইফের জন্য মানে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে নাকি আমাদের একটা বেবিও আছে 1.5 বছরের ওর জন্য কি আলাদা করে অ্যাপ্লাই করতে হবে কিনা প্রথমত পারভেজকে ধন্যবাদ খুব গোছানো একটা প্রশ্ন আর দ্বিতীয়ত বেবি যে আছে সেটা আমরা বুঝতে পেরেছি আপনার বেবির জন্য আমাদের ভালো আশা থাকলো খুব সহজ প্রশ্ন প্রথম জিনিস যেটা হচ্ছে আপনার বেবি জন্ম এদেশে হয়েছে সুতরাং আপনার জন্ম তো এদেশে হয়েছে আপনার বেবির জি সরি আপনার বাচ্চা জন্ম কি এদেশে হয়েছে হ্যাঁ জন্ম এখানে হয়েছে সুতরাং আপনি যেদিন আইএলআর পাবেন তার পরদিন উনি MN1 অ্যাপ্লিকেশন করে ব্রিটিশ রেজিস্ট্রেশন করবেন চাইল্ড রেজিস্ট্রেশন সুতরাং তার আর কোনো আপনার সাথে অ্যাপ্লাই করতে হবে না এবং তারপর তিনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন আপনার স্ত্রী আপনার যে কতদিন পয়েন্ট বেস সিস্টেমে আছেন এবং আপনি যদি পিএইচডি কন্টিনিউ করেন তার সুইচ করতে হবে না তার রাইট থাকবে পয়েন্ট বেস কন্টিনিউ করার শর্ত একটাই পয়েন্ট বেসের আপনার কন্ডিশনটা মানতে হবে পিএইচডি স্টুডেন্ট থাকতে হবে আপনার যদি আপনি স্টুডেন্ট না থাকেন এখন অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল জিনিস যেটা দেখা যায় যে টায়ার 4 ছিল বা টায়ার 2 ছিল তারা ওটা কন্টিনিউ করেনি হোম অফিসে ওটা দেখেনি এখন খুব কম দেখে কিন্তু আইনগত বিষয় হচ্ছে যে কন্টিনিউ না করে তাহলে সুইচ করতে হবে সুইচ করার জন্য আপনার স্ত্রীর প্রথম জিনিসটা যেটা হচ্ছে যদি আপনাদের দুজনের জয়েন্ট ইনকাম 18,600 হয় উনি অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে চলে যাবে আর আল্লাহ না করুক যদি আপনার না থাকে এবং আপনার যদি কন্টিনিউ না করেন সেক্ষেত্রে EX1, 1 এবং 2 দুটোর আন্ডারে উনি করতে পারবেন আমি দর্শক সাহেবের কাছে যাচ্ছে সুন্দরভাবে উত্তরটা দিয়ে দিয়েছেন আশা করি পারভেজ উত্তর পেয়েছেন সুতরাং আমরা চলে যাই পরবর্তী কলারের কাছে আসসালামু আলাইকুম কে আছেন লাইনে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নামটি বলে প্রশ্ন আমি লম্বা জি কলারের উদ্দেশ্যে যেটি বলছি সেটি হচ্ছে আপনার টিভির ভলিউম মিউট করে দিতে হবে তারপর টিভি বন্ধ করে জি লাউড স্পিকার থেকেও সরে যেতে হবে লাউড স্পিকার বাদ দিয়ে কানের সাথে ফোনটিকে নিয়ে সরাসরি কথা বলতে হবে আমি ব্যারিস্টার নাসির ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে জি যে আমার হাজবেন্ড ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করতেছে আর আমার আমি দর্শক আমি আপনাকে মাঝখানে একটু থামাচ্ছি কারণ আপনার টেলিফোন লাইনটি সমস্যা সংকুল সেজন্য আমাদের বুঝতে অসুবিধা হয় অনেক সময় সময়টাও নষ্ট হয় তো আপনি টেলিফোন লাইনটাকে একটু ভালো করে আমাদের সাথে কথা বলুন সেটা সবার জন্য সুবিধা হবে শুনতে পাচ্ছি টেলিফোন সেট কানে নিন কোনো লাউড স্পিকার ব্যবহার করবেন না এবং দ্রুত আপনার প্রশ্নটি করে ফেলুন আমরা চলে যাব পরবর্তী কলারের কাছে আসসালামু আলাইকুম কে আছেন লাইনে আমার বড় ভাই ইদেশু 1962 আইসলা আর কি বুঝছেন এখন উনি মারা গেছেন উনির পাসপোর্ট আছে আর কি সবকিছু আছে উনি যা যা সাহারি করছেন ই পাসপোর্ট দিয়ে কোনো তান যে মনে করো ছেলে মেয়ে রাখে আইতে পারবানি আচ্ছা ঠিক আছে খুব কমন একটা প্রশ্ন আপনার বড় ভাই কবে ব্রিটিশ হয়েছেন ফার্স্ট কবে ব্রিটিশ হয়েছে না এটা বিডি এটা ব্লু পাসপোর্ট ভাই যে পাসপোর্টে লেখা আছে রিপাবলিক অফ বাংলাদেশ না না আপনি বললেন তো আপনার বড় ভাই ব্রিটিশ ছিলেন জি না ব্রিটিশ না জি না ব্রিটিশ না 1962 সালে উনি আসছিলেন কোনদিন ব্রিটিশ হন নাই জি না ব্রিটিশ হন নাই তাহলে ব্রিটিশ না হলে কিন্তু কেউ আসতে পারবেন না
বাংলাদেশের পাসপোর্টে তিনি যদি এখানে 50 বছরও থাকেন তার সন্তানদের কিন্তু কোনো অধিকার জন্মগ্রহণ করে না। তথ্যটা একেবারে সংক্ষেপ হয়ে গেছে, কিছুই করতে পারবে না কেউ। ঠিক আছে, জি আমি তো জানি না এখন দেশে কি কইতেছে এই করে, এটা হবে না। আমরা একটা কথা বলে রাখি, যেহেতু আপনি দেশের রেফারেন্স দিয়েছেন উইন্ডরাশের কথা, এটা সেটা বিভিন্ন কথা বলছে, তো এগুলো তো যেহেতু আইনগত কোনো ভিত্তি নেই, আইনগত কোনো ভিত্তি নেই। জি চলে যাবো পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হেলাল মিয়া, আমি ম্যানচেস্টার থেকে কইলাম। জি আমার প্রশ্নটা হইল, আমি অ্যাসাইলাম ক্লেম করিয়া ডিসক্রিপশনারি লিভ 3-6 বছরের পাইছি, গত ডিসেম্বরের আগর ডিসেম্বর আইএলআর পাইছি। এখন আমি কবে সিটিজেনশিপ লাগি অ্যাপ্লাই করতাম পারবো আর কি? আপনি 8 বছর আগে ডিসক্রিপশন লিভ পেয়েছেন এবং 2012 পাইছি আমি। জি তাহলে 8 বছর, আজকে 2020, 8 বছর আগে আইএলআর পেয়েছেন আপনি যখন ডিসক্রিপশনালি পেয়েছেন। আপনি ডিসক্রিপশনালি লিফটটা পেয়েছেন 2012, আজকে 2020। আপনি যখন ডিসক্রিপশনালি লিফটটা পেলেন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার আগে কি আপনি ওভারস্টে করেছেন এই দেশে? জি আমি তো পলিটিক্যাল অ্যাসাইলাম ওভারস্টে আসলাম। ওভারস্টে ছিলেন, তাহলে আপনার আরো 2 বছর অপেক্ষা করতে হবে। 2022 সালে যখন আপনার ডিসক্রিপশনালি লিফ এর প্রথম দিন থেকে 10 বছর হবে, তখন আপনি এএন অ্যাপ্লিকেশন করতে পারবেন। তা নাহলে আপনার ক্যারেক্টার কন্ডাক্টে আপনার আটকিয়ে দিবে এবং আপনি দিবে না। এখন এটা কোনোভাবে দিচ্ছে না, ওভারস্টে পিরিয়ড থাকলে দেয় না। আগে কিন্তু এই বিষয়টা একটুখানি ওদের লিনিয়েন্ট ছিল, লিনিয়েন্ট ছিল তারা, বাট এখন আর কোনো অবস্থা নেই। ওভারস্টেকে তারা ব্যাড কন্ডাক্ট হিসেবে আছে, নিচে ব্যাড ক্যারেক্টার হিসেবে। তাহলে আপনার কন্ডাক্টের ক্যারেক্টারের কোনো সমস্যা হবে না। পরবর্তী কলার কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং প্রশ্ন। জি আমার নাম জলাম খান, আমি লন্ডন থেকে বলছি। খান আপনার প্রশ্নটি করে ফেলুন। জি ভাই আমার প্রশ্নটা হলো এটাই, ধরেন আমি আর কি লন্ডনে আসি আর কি, আমি না ব্রিটিশ মানুষ, আর বাংলাদেশে আমার 2টা ছেলে বুঝছেন আগে, তারও আগে ব্রিটিশ পাসপোর্ট আছে। আমি চাইলাম মানে আমি গাথারা দুগে দুজনে আনতাম, একজনের বয়স হলো 10 আর একজনের বয়স হলো আগে 8.5। তো মানে আমি তারা আনতে কোনো আর কোনো কিছু লাগবো না, লাগতো নাই। আপনি থাকলে আর কোন অসুবিধা হবে না, দর্শক কোনো অসুবিধা হবে না, আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন। তারা ব্রিটিশ সিটিজেন, তাদের এদেশে আসার পুরো 100% ফ্রিডম আছে, বাট একজন অ্যাডাল্ট সাথে থাকতে হবে। একটি অনুরোধ, আপনি যেটা করবেন, তাদেরকে যখন আনতে যাবেন আপনি বাংলাদেশে যান, ওনাদের বার্থ সার্টিফিকেটটা যেটা আপনার নাম লেখা আছে, আপনার পাসপোর্টের সাথে যেটা বানান ঠিক আছে ওটা নিয়ে আসবেন। শুধু বার্থ সার্টিফিকেট দেখলে চাইতে পারে, না চাওয়ার সম্ভাবনা খুবই বেশি, বাবা হিসেবে আসলেন চলে আসবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ হাসান। চলে যাই পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। বড় বাচ্চার 17 বছর বয়স। এখন আমি চাইতেছি আমার এই ওই বাচ্চার মানে ব্রিটিশ পাসপোর্ট করার জন্য, এখন কিভাবে করব এবং কি ডকুমেন্ট লাগবে? জি জনাব, আপনার বাচ্চা যার 17 বছর বয়স, তিনি পিআর কবে পেয়েছেন? পিআর পেয়েছে 6 মাস হয়েছে। 6 মাস ওনার যখন পিআর পার, আরো 6 মাস হবে, 1 বছর যখন হয়ে যাবে, সেই সময় উনি যদি 17 বছরের কম থাকেন তখন তিনি MN1 ফর্ম ফিল আপ করবেন 18-র কম থাকলে, আর 18-র বেশি হলে তখন তার লাইফ ইন ইউকে দেওয়া লাগবে, B1 পরীক্ষা দেওয়া লাগবে ব্রিটিশ ন্যাশনালিটি পাওয়ার জন্য। আর 6 মাস পর আপনার ছেলের বয়স কত হবে, 18-র বেশি না কম? আমার ছেলের বয়স হয়েছে 9 বছর। না, 17 বছরের যে ছেলেটা, আর 6 মাস, ওইটা মেয়ে, 17 বছরের যে মেয়ে,
ছয় মাস পর তার বয়স কি 18 বেশি হবে না কম হবে? 18 কম হবে। তাহলে MN1 করবেন, হয়ে গেল, কিছুই প্রয়োজন নেই, MN1 করবেন, ইনশাআল্লাহ ব্রিটিশ হয়ে যাবেন উনি। আর যে বাচ্চাটা এখানে জন্ম নিয়েছে, আর দুই বাচ্চা, যে বাচ্চা এখানে জন্মগ্রহণ করেছে তিনি সরাসরি আজকে আজকে MN1 করতে পারবেন। আপনারা পিআর পাওয়ার পর তিনি পিআর অ্যাপ্লিকেশন না করলেও পেতে পারতেন, কারণ তার জন্ম এখানে এবং বাবা সেটেল, মা সেটেল, যে কোনো একজন হলে হতো। পিআর করেছেন 65 পাউন্ডে, তার তেমন বড় খরচ নয়, আলহামদুলিল্লাহ ভালোই করেছেন। আপনি ওনাদের জন্য ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দেন, ছোট যে দুটো আছে। আচ্ছা, দুটো বাচ্চা না, যেটা এখানে হয়েছে এটা, আর দুজন তারা তো যেহেতু এদেশে আছে এবং তারা পার্মানেন্ট রেসিডেন্স হয়েছে, জন্ম হয়নি, সেজন্য ওই একটা বছর পার্মানেন্ট রেসিডেন্স হওয়ার পর একটা বছর অপেক্ষা করা, ঠিক আছে? চলে যাই পরবর্তী কলারের কাছে, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি, আমার একটা বাচ্চা আছে, দুই বছর তার বয়স, বুঝছেন? আপনার প্রথমত যে জিনিসটা সেটা করতে হবে, বাচ্চার যে বার্থ সার্টিফিকেট নাম আছে, ওই বার্থ সার্টিফিকেটটা আপনার প্রয়োজন, যেখানে আপনার বাবা হিসেবে নাম আছে, ওটা দিয়ে ভালো, খুব ভালো করেছেন। আপনার কন্ট্যাক্ট অর্ডার করতে হবে যে আমি আমার সন্তানকে দেখতে চাই এবং পিতা হিসেবে আমার দায়িত্ব পালন করতে চাই, এবং আপনি যে আয় করছেন সেখান থেকে আপনার সন্তানের ভরণ পোষণের জন্য আপনার প্রপোর্শনালি চাইল্ড মেনটেন্স এজেন্সির মাধ্যমে পয়সাটা দিতে হবে, তখন আপনার পিতার দায়িত্ব পালন। ভাইয়া, এটাই আমি বলছি, আপনার সোশ্যাল সার্ভিসের মাধ্যমে করতে পারেন, সরাসরি আইনজীবীর মাধ্যমে আপনি আবেদন করতে পারেন, এটা আপনার জন্য ফরজ, এবং আপনি কোনো রাগারাগি নাই এখানে, অন্য কোনো কিছু নেই, অবশ্যই বাচ্চার ভরণ পোষণের টাকা আপনাকে দিতে হবে বাবা হিসাবে, ধর্মীয়ভাবে বলেন, আইনগতভাবে বলেন, সামাজিকভাবে বলেন, প্রত্যেকটাই কিন্তু আপনার দায়িত্ব। কিন্তু আপনি সলিসিটারের কাছে যান, সলিসিটারের মাধ্যমে পয়সা দিতে পারবেন এবং কন্ট্যাক্ট অর্ডার করতে পারবেন, ইমিডিয়েট আপনি করেন, কারণ 8 মাসের মধ্যে যদি কাপকাজ জড়িত হয় বা চাইল্ড মেনটেন্সের কোনো অসুবিধা হয়, আপনার নামে যদি নন মলেস্টেশন অর্ডার করে আপনার ওয়াইফ, যেটা সাধারণত আমাদের সমাজে খুব বেশি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্যাক্ট অর্ডার পেতে দেরি হবে। আপনার 4 সপ্তাহ হয়ে গেছে, আর দেরি করবেন না, আল্লাহর ওয়াস্তে সোমবার একজন আইনজীবীর কাছে যান, যার মাধ্যমে আপনি চাইল্ড কন্ট্যাক্ট অর্ডার চাবেন, টাকা দেওয়ার কথা বলবেন, এবং পরবর্তী সময় এই কন্ট্যাক্ট অর্ডারটা যদি পেন্ডিংও থাকে, পেন্ডিং থাকা অবস্থায় কিন্তু EX1 অ্যাপ্লিকেশন করা যায়। সুতরাং ইমিডিয়েট একজন আইনজীবী যিনি দক্ষ, ফ্যামিলি এবং ইমিগ্রেশন বুঝেন, তার কাছে যাবেন। এই ক্ষেত্রে হয়তো তার পক্ষে লিগ্যাল এইড সলিসিটরস পাওয়ার সম্ভাবনা আছে, ইনকামের উপর নির্ভর করে। আর যেটা বোঝা যাচ্ছে যে উনি ওনার ওয়াইফ যেহেতু ওনাকে সেটল করতে চাচ্ছে না, আপনার কি এখন ভিসা আছে না? ভিসা 8 মাস আছে, 8 মাস আছে, আচ্ছা ঠিক আছে। তো সেক্ষেত্রে জনাব রহমান যেভাবে আপনাকে বলে দিয়েছেন এক্স্যাক্টলি এটাই প্রসিজিওর, সেটা করেন, ইনশাআল্লাহ ইউ উইল বি ফাইন। জি, আমরা দোয়া করছি আপনি কন্ট্যাক্ট অর্ডার পেয়ে দেশে লিগালাইজড হয়ে যান। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর চলে যাব পরবর্তী দর্শকের কাছে। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে তারপর প্রশ্ন। আমি মিথালন বেতপয়া। জি জি, আমি আপনাদের দর্শক একটু আপনাকে থামাচ্ছি যে কারণে সেটা আমরা বারবার বলছি দর্শক এবং কলারদেরকে, টিভির ভলিউম পুরোপুরি মিউট করে দেন, পুরোপুরি। আমি টিভির সামনে না, আমি অন্য রুমে আছি। জি, এখন যদি আপনি লাউড স্পিকারে থাকেন সেই লাউড স্পিকারটাও আপনি বন্ধ করে কানে ফোনটি নিয়ে আমাদের সাথে কথা বলুন। জি আচ্ছা, আমি 2018 আমি জানতে চাই, আর আমার ভিসা এক্সটেনশন ডিসেম্বর,
এখন আমার হাজবেন্ডে আউটসাইডে খাম দেখাইতরা 20 আওয়ার এখন আমি জানতেছি যে লন্ডন খাম দেখানি আমার এক্সটেনশনের সময় দরকার নেই না হনটাকে খাম দেখাইয়া ওইবো এক্সটেনশন করতে পারম এখানে আমি একটা বিষয় আপনাদেরকে সতর্ক করি সেটা হচ্ছে যখন আপনারা বলবেন দেখানো আমরা এই ধরনের কোনো দেখানোতে বিশ্বাস করি না যদি জেনুইনলি উনি কাজ করেন সেটা যদি ইউকের শেষ প্রান্ত হয় তাতেও কোনো সমস্যা নেই বাকিটুকু জনাব রহমান বলবেন ঠিক আছে বোন আমি বুঝতে পারছি জেনুইন কাজ করছেন আপনার হাজবেন্ড বিষয়টা হচ্ছে কি যে এদেশে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি শুধু বাঙালি রেস্টুরেন্ট না বাংলাদেশি রেস্টুরেন্ট না ইতালি বলেন ফ্রান্স বলেন বা অন্য যে রেস্টুরেন্ট সেখানে কিন্তু অত্যন্ত দূরের জায়গায় থাকে যে সপ্তাহে একদিন তারা ফিরে আসছে সেটা একটা কমন প্র্যাকটিস সুতরাং লন্ডনের বাইরে স্কটল্যান্ডে বলেন ডোভারে বলেন কর্নওয়ালে বলেন লন্ডনের ইউকের যে কোনো প্রান্তে নর্দার্ন আয়ারল্যান্ডে করেন কোনো অসুবিধা নেই বোন যদি তার জেনুইন থাকে এবং আমি একটি রিকোয়েস্ট করি প্রত্যেকের গভর্নমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টের যেটা আছে এইচএম রেভিনিউ একটা অ্যাকাউন্ট করা যায় এখন প্রত্যেকের যে ট্যাক্স দেয় তিনি অ্যাকাউন্ট করতে পারবেন ওটা দিয়ে কিন্তু আমি সফল হচ্ছে এবং প্রত্যেককে আমি ম্যান্ডেটরি ওটা দিচ্ছি ওটা দিয়ে দিলে কিন্তু আর কোশ্চেন থাকে না ওখানে স্পষ্টভাবে গ্রস কত নেট কত এনআই কত ট্যাক্স কত এটা 406 মাসেরটা পাওয়া যায় সপ্তাহেরটা পাওয়া যায় মাসেরটাও পাওয়া যায় সুতরাং আপনার হাজবেন্ড যেখানেই কাজ করেন 6 মাসের এই টাকাটা দিয়ে যদি করেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ মূল কথাটা হচ্ছে যে কাজ যেখানেই হোক সেটা নিয়ে কিন্তু আপনার চিন্তিত হবার কিছু নেই এটা ল্যান্ডমার্ক মামলাটা হচ্ছে আহমেদ বেনিফিট আহমেদ বেনিফিটের স্পষ্ট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং তিনজন আপার ট্রাইব্যুনালের জাজ কি ঘোষণা করেছেন আপনি £25,000 পর্যন্ত প্রপোর্শনের বেনিফিট পেতে পারেন তার মানে কি 18,600 পরেও কিন্তু আপনি বেনিফিট পেতে পারেন যদি আপনার ওই ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন বেনিফিট নেওয়া এখন যে এনটাইটেল তিনি পাবেন যার নো রিকোয়েস্ট পাবলিক ফান্ড আছে তিনি নিলে হবেন না উনি বলছেন যে উনি পাচ্ছেন আমি যতটুকু বুঝতে উনি তো ওয়াইফ ওনার হাজব্যান্ড তো অ্যাপ্লিকেন্ট তো উনি আপনি কি অ্যাপ্লিকেন্ট না আপনার হাজব্যান্ড অ্যাপ্লিকেন্ট দিন আমার হাজব্যান্ড অ্যাপ্লিকেন্ট ইয়েস গুড আপনি ব্রিটিশ নাগরিক সুতরাং আপনি ঠিক আছেন আপনি নিতে পারবেন বোন এখন কি হচ্ছে আপনার এবং আপনার হাজব্যান্ডের ইনকাম হচ্ছে £21,000 আপনি বেনিফিট এজেন্সিতে বললেন £12,000 এটা কিন্তু হবে না আপনি £21,000 বলার পর যে বেনিফিটটা পাবেন সেটা আপনার জন্য হালাল আপনি বললেন £18,601 আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই এরপর যদি £5,000 দেয় £500 দেয় £50 দেন পুরোটা হালাল নিতে পারবেন না 18,000 ইনকাম না তার ইনকাম ইনকাম 1,000 অফ বিট্রেট সরি মান্থলি 1,000 অফ বিট্রেট 1,000 হলে 12,000 সেক্ষেত্রে বোন হচ্ছে না 1,000 এর মধ্যে হলে বোন হবে না এই বেনিফিট আপনি নিতে পারবেন না সুতরাং আপনি এক্সটেনশন করতে কোনো প্রবলেম হইব নি মানে 1,600 মাস্ট বি দেখাইতে হইব নি না ওলা হইব অবশ্যই দেখাতে হবে বোন উনি তো 15 সালে আসছেন তো উনি তো একবার এক্সটেনশন করেছেন আপনি এটা জানেন বোন সুতরাং তার অবশ্যই এটা 18,600 দেখাতে হবে এটা কোনো ব্যত্যয় নাই আর তা না হলে আপনাকে এবং আপনার যদি সন্তান থাকে সেটা যে EX1 আর একটা আছে সেটা 10 বছরের রুট ওখানে 18,600 দরকার হয় না ইংলিশ পরীক্ষারও দরকার হয় না বেনিফিটও নিতে পারবেন আপনারা সেক্ষেত্রে অসুবিধা নেই তবে ওটা একটু কঠিন রুট 18,600 হলো অত্যন্ত সহজ রুট ধন্যবাদ এই দর্শকের সাথে সাথে তাহলে আরেকবার বিরতিতে চলে যাই চলে যাচ্ছি বিরতিতে আসার পর আবার কথা হবে